হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল বাংলা হেলথ টিপস। আজকে আমরা জানবো মাসিকের কতদিন পরে সহবাস করলে আপনার পেটে বাচ্চা আসবেই। আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা তাদের মাসিকের সঠিক তারিখটি সঠিকভাবে মনে রাখতে পারে না। তাই সবার আগে আমি আপনাদের সাথে মাসিক চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেমন মাসিক চক্র কি, নর্মাল মাসিক চক্র কতদিনে হয়ে থাকে। এই জিনিসটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন মাসিকের কতদিন পর সহবাস করলে আপনার পেটে অবশ্যই বাচ্চা আসবে। তবে আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আপনার পেটে বাচ্চা আসবেই, তারপরও আপনাদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। কারণ আল্লাহ তাআলা তাকেই বাচ্চা দিবেন বা তাকেই পছন্দ করেন যে নিজে থেকে চেষ্টা করে এবং তার কাছে দোয়া প্রার্থনা করেন। সমস্যা নেই, আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দিব যেগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে অবশ্যই আপনার পেটে একটি সুন্দর বাচ্চা চলে আসবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মন দিয়ে আমার কথাগুলো শুনুন, একদমই টেনে টেনে দেখবেন না, তা না হলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা, সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না। সবার প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো প্রথম যেদিন আপনার মাসিক হবে, অর্থাৎ এই ভিডিওটি দেখার পর যে সময়টা আপনার মাসিক হবে, অর্থাৎ কারো যদি এখনও হয়নি তবে তারা সেই মাসিকের তারিখটি কোনো খাতায় বা মোবাইলে নোট করে রাখবেন। তারপরের মাসেও ঠিক একইভাবে আপনার মাসিকের তারিখটি নোট করে রাখবেন। এভাবে করলে আপনি একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন যে আপনার মাসিক সাইকেল কতদিনের। এবার আসুন জেনে নেই গর্ভবতী হওয়ার জন্য সব থেকে ভালো দিন কোনটি। সহবাস করার সঠিক সময় হবে তখনই যখন আপনার ডিম্বাণু পরিপূর্ণ হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসবে, যাকে আমরা ওভুলেশন টাইম বলে থাকি। তো মনে করুন আপনার মাসিকের সাইকেল যদি 31 দিনের হয়ে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আপনার 31-এর সাথে 14 দিনকে বিয়োগ করবেন, তাহলে যে ফলাফলটি আসবে সেটাই হবে আপনার ওভুলেশনের তারিখ। অর্থাৎ 31 থেকে 14 দিন বাদ দিলে আসবে 17, এটাই হচ্ছে আপনার সঠিক সময় আপনার সহবাস করার। তবে মনে রাখবেন যখনই আপনার ওভুলেশন শুরু হবে সেটা শুধুমাত্র 24 ঘন্টায় জীবিত থাকবে। এর মানে হলো আপনার গর্ভবতী হওয়ার জন্য আপনার কাছে মাত্র 24 ঘন্টা সময় থাকবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার ওভুলেশনের দিন আসার 1 থেকে 2 দিন আগে থেকে সহবাস করা শুরু করবেন, কারণ ছেলেদের শুক্রাণু 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে যোনির ভিতরে। এর মানে হলো আপনি সহবাস শুরু করবেন 14তম দিন থেকে 19তম দিন পর্যন্ত, কারণ এর মধ্যে কখন ওভুলেশন শুরু হবে সেটা সঠিকভাবে বলা যাবে না। আর আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দেই, যাদের দীর্ঘদিন চেষ্টা করেও বাচ্চা হচ্ছে না, তারা যেটা করবেন, ওভুলেশনের এই দিনগুলি ছাড়া অন্যান্য দিনগুলোতে মোটেও সহবাস করবেন না। কারণ আপনি যদি অন্যান্য দিনগুলোতে আগে থেকে সহবাস করে ফেলেন, তাহলে আপনার শুক্রাণু পাতলা হয়ে যাবে আর সেটি ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে না, যার ফলে আপনার স্ত্রী গর্ভবতীও হতে পারবে না। আর যাদের মাসিক সাইকেল খুব কম, অর্থাৎ 22 দিন 25 দিন, তারা যেটা করবেন সেটা হলো আপনার মাসিক যেদিন শেষ হবে ঠিক সেই দিন থেকে টানা 7 থেকে 8 দিন সহবাস করবেন, তাহলেই আশা করা যায় আপনি মা হতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হতে পারে। এর পরেও যদি আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে আপনাদের মাসিক সাইকেলটি লিখে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।